আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ওজন কিভাবে বাড়াবেন সেটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন বাড়াতে হলে কি কি খেতে হবে, ওজন বাড়াতে সকালে দুপুরে রাতে কি খাবেন, কোন ধরনের ব্যায়াম করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, এগুলো নিয়ে আজকের ভিডিও। ওজন বাড়ানোর আগে সর্বপ্রথম যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো আপনার ওজন আসলে স্বাভাবিকের চেয়ে কম কিনা, অর্থাৎ আপনার উচ্চতার সাথে ওজনের অনুপাত ঠিক আছে কিনা। এর জন্য আপনাকে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বের করতে হবে। কিভাবে সহজে বের করবেন তা আমার মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সবার অ্যান্ড্রয়েড ফোনের ক্যালকুলেটরে যাবেন। ক্যালকুলেটরে যাওয়ার পর মাঝখানের যে অপশন আছে ওইটাতে প্রেস করবেন, উপরে দেখবেন মাঝখানের, এরপর উপরের ডান পাশে দেখবেন বিএমআই লেখা আছে, এই বিএমআইতে প্রেস করবেন। বিএমআইতে প্রেস করার পর উপরে ওয়েট মানে আপনাদের ওজন যতটুকু অতটুকু ওজন এখানে লিখবেন। লেখার পর নিচে দেখবেন হাইট লেখা আছে, এই হাইটে আপনি আপনার উচ্চতা কত সেন্টিমিটার শুধু সেটা লিখবেন। লেখার পর নিচে দেখবেন গো লেখা আছে, এই গোয়ে প্রেস করবেন। করার পর আপনাদের বিএমআই রেজাল্টটা চলে আসবে। এর মান যদি 18.5-এর নিচে আসে তাহলে বুঝতে হবে আপনার ওজন বাড়ানো দরকার। এখন আমরা ওজন বাড়াতে গিয়ে যে ভুলগুলো করি তা হলো, আমরা অনেকেই ফ্যাট বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে ওজন বাড়াই, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। অনেকেই বলে ভাত আলু বেশি বেশি খেলে মোটা হবেন। হ্যাঁ, আপনি মোটা হচ্ছেন, কিন্তু আপনার শরীরে চর্বি জমে মোটা হচ্ছেন, যেখানে হওয়া উচিত ছিল চর্বির পরিবর্তে মাসেল বিল্ড আপ করে মোটা হওয়া। আমাদের একটা বিষয় জানা উচিত, তা হলো আমরা কেন মোটা হচ্ছি না। এর কারণ হলো আমরা যে ক্যালোরিগুলো খাচ্ছি তা ব্যয় হয়ে যাচ্ছে, ফলে আমরা যদি মোটা হতে চাই তাহলে প্রতিদিন অন্তত 500 থেকে 700 ক্যালোরি বেশি গ্রহণ করলেই এই অতিরিক্ত ক্যালোরিগুলো আমাদের ওজন বাড়াতে সাহায্য করবে। সকাল ও বিকালের নাস্তায় আপনি যে খাবারগুলো অ্যাড করবেন তা হলো কলা, খেজুর, ডিম, দুধ, বাদাম ও বিভিন্ন বিচি জাতীয় খাবার, যেমন মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, তিলের বীজ, তিসির বীজ ইত্যাদি। এখন কলাতে আসি। কলাতে ভিটামিন B6 আছে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর ফাইবার আমাদের খাবার হজমে সাহায্য করে। তবে খালি পেটে কলা খাবেন না, কারণ এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। সকাল ও বিকালের নাস্তায় 1 থেকে 2টি কলা খেতে পারেন। এরপর আসি খেজুরে। খুবই পুষ্টিকর ফলের মধ্যে খেজুর অন্যতম, যার পুষ্টি গুণাগুণ শেষ করা যাবে না। যেমন এর ভেতরে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে, যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। এর ভেতরে আছে আয়রন ও ফলিক অ্যাসিড, যা রক্ত তৈরিতে ভূমিকা রাখে। আছে ফাইবার, যা হজমে সাহায্য করে। এরপর আসি ডিমে। ডিমে প্রচুর ভিটামিন আছে। এর ভেতর আছে ভিটামিন এ, যা আমাদের রাতকানা রোগ থেকে রক্ষা করে। এর ভেতর আছে ভিটামিন B2, যা আমাদের ত্বককে ভালো রাখে, এবং এর ভেতর আছে জিঙ্ক, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নাস্তায় আপনারা ডিম সেদ্ধ করে খেতে পারেন, যা আপনাদের ওজন বাড়াতে সাহায্য করবে। আমাদের শরীরে যতগুলো পুষ্টি দরকার তা সবগুলোই দুধে পাওয়া যায়। এর জন্য দুধকে সুষম খাবার বলা হয়। দুধ অন্যান্য খাবারের সাথে খুব সহজেই খাওয়া যায়, যা আপনার ওজন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওজন বাড়ানোর জন্য সবচেয়ে ভালো খাবার হলো বাদাম। যে কোনো ধরনের বাদাম খেতে পারেন, যেমন চীনাবাদাম, পেস্তাবাদাম, কাঠবাদাম, কাজু বাদাম ইত্যাদি। এর ভিতর আপনার যেটা ভালো লাগে সেটা খেতে পারেন। বাদামে প্রচুর ভিটামিন, মিনারেলস, ফ্যাট আছে, যা আপনার ওজন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাস্তায় বাদামের সাথে কিশমিশ খেতে পারেন, এটাতেও প্রচুর ভিটামিন ও মিনারেলস আছে, যা আপনার ওজন বাড়াতে ভূমিকা রাখবে। এখন আসি দুপুরের খাবারে। দুপুরের খাবারে ঘন ডাল রাখবেন। ডাল একটি খুবই পুষ্টিকর খাবার। গরুর মাংস, খাসির মাংস খেলে যেমন আমরা প্রোটিন পেয়ে থাকি, তেমনি ডালেও এমন প্রোটিন থাকে। গরুর মাংস, খাসির মাংসের চর্বি থাকলেও ডালে সেই ঝুঁকি নাই। এছাড়াও আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ সহ আরও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে, যা আমাদের শরীরে সুস্থ রাখতে ব্যাপক ভূমিকা পালন করে। তাছাড়া আমাদের শরীরে যেসব ভালো ব্যাকটেরিয়া আছে, যা আমাদের খাবার হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন তৈরিতে সাহায্য করে, এসব ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রাখতে ডাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুপুরের খাবার শেষে 1 বাটি টক দই খাবেন। টক দইয়ে দুধের পুষ্টি সহ আরও অনেক উপকারী জীবাণু থাকে, যা আমাদের খাবার হজমে সাহায্য করে। অনেকে বলতে পারেন মিষ্টি দইয়েও তো অনেক উপকারী জীবাণু আছে। তা ঠিক, তবে এই দইয়ের সাথে অনেক চিনি মেশানো থাকে,
যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। মিষ্টি দই খেলেও সেটি নিয়মিত খাওয়া যাবে না। দুপুরের খাবারে 300 থেকে 350 গ্রাম বা 5 থেকে 6 টুকরা মুরগির মাংস খাবেন। আগে যদি 2 টুকরা খেয়ে থাকেন তাহলে এখন 3 থেকে 4 টুকরা খাবেন। আর গরুর বা খাসির মাংস খেলেও চর্বিহীন ফ্রেশ মাংস খাবেন এবং পরিমাণে কম খাবেন। দুপুরের খাবারে আরও বিভিন্ন ধরনের সবজি রাখবেন যেগুলো আমাদের দেশে পাওয়া যায়, যেন আপনার শরীরে পুষ্টির কোনো অভাব না থাকে। আপনি চিনি ছাড়া ডিম, দুধ, কলা বা বিভিন্ন ফল দিয়ে কাস্টার্ড পুডিং বানিয়ে খেতে পারেন। রাতে কি খাবেন? দুপুরে যে খাবারগুলো খাবেন তা রাতের জন্য প্রযোজ্য। দুপুরে যদি কোনো খাবার খেতে মিস করে থাকেন তাহলে সেটি রাতের খাবারের সাথে অ্যাড করে খেয়ে নেবেন। ওজন বাড়াতে একটি জিনিস মনে রাখবেন, দ্রুত ওজন বাড়ানোর চেয়ে ধীর গতিতে ওজন বাড়ানো ভালো, যেন দেহে চর্বি জমে ওজন না বাড়ে। দ্রুত ওজন বাড়লে শরীরে চর্বি জমে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। ওজন বাড়াতে বিভিন্ন ধরনের ব্যায়াম করবেন, যেমন ওয়েট লিফটিং, কোর ট্রেনিং, পুশ আপ ইত্যাদি। এগুলো ব্যায়াম আপনি ইউটিউবে সার্চ দিলে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। আর একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, যাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম তারা শুধু ওজন বাড়াবেন এবং ওজনটা স্বাভাবিকে আনার চেষ্টা করবেন, কারণ অল্প ওজনে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, অপুষ্টিতে ভোগা, সারাদিন ক্লান্ত লাগা, মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। আবার কিছু কিছু রোগের ক্ষেত্রে ওজন কমতে পারে, সেক্ষেত্রে চিকিৎসা করাতে হবে, যেমন থাইরয়েডের সমস্যা, IBS, ডায়াবেটিস, অল্প খেলেই পেট ভরা ভরা মনে হওয়া, অতিরিক্ত পাতলা পায়খানা হওয়া, মুখে ঘা হওয়া, মুখে অরুচি, খাবার গিলতে অসুবিধা হওয়া, অ্যানোরেক্সিয়া ইত্যাদি। এসব সমস্যা থাকলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর বিনা কারণে যদি কারো ওজন কমতে থাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ মানুষের ক্যান্সার হলে এমন ধরনের লক্ষণ দেখা দেয়। ওজন বাড়ানোর জন্য নিজে নিজে কোনো ওষুধ খাবেন না, বেশি বেশি পানি খাবেন এবং তরল খাবারের পরিমাণ বাড়াবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।